প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সেরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রহরে দর্শক আজ আমরা কথা বলবো ওজন নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের ভূমিকা নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন নিউট্রিশনিস্ট সামিরা খালেক সুকৃতি কনসালটেন্ট ডায়াটিশিয়ান ডক্টর সেরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দর্শক আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন চলুন দর্শক আলোচনা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি যেহেতু আমরা আজকের আলোচনার বিষয়ে ওজন নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের ভূমিকা তো প্রথমে আপনার কাছে জানতে চাইব যে অতিরিক্ত ওজন এই বিষয়টি কি আচ্ছা অতিরিক্ত ওজন বলতে আমরা যেটা বুঝি যে প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে তার হাইট এবং তার এজ অনুযায়ী একটা আইডেল ওয়েট নির্ধারণ করা থাকে যখন তার থেকে টেন বেশি হয়ে থাকে সেটাকে আমরা বলছি ওভারওয়েট আর যখন টোয়েন্টি পার্সেন্ট অ্যাভভ হয় তখন সেটাকে আমরা অবিসিটি বলে থাকি আর এই অবিসিটির ক্ষেত্রে আবার তিনটা গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি অর্থাৎ স্থূলতার উপর ভিত্তি করে এই গ্রেডগুলো করা হয়ে থাকে আর ওই গ্রেডগুলো সাধারণত বি দ্বারা মেজার করা হয়ে থাকে আচ্ছা বি যে ইন্ডেক্সটির কথা আপনি বললেন এটি সম্পর্কে আমাদের একটু সহজ করে বলুন যে এটি কিসের উপর ভিত্তি করে হয়ে থাকে এটা মেনলি হচ্ছে গিয়ে একজন মানুষের ক্ষেত্রে তার হচ্ছে গিয়ে তার অবিসিটির একটা মেজারমেন্ট সে আসলে কোন গ্রেডে আছে তার হচ্ছে ওয়েট এবং হাইট অনুযায়ী তার একটা বিএমআই ক্যালকুলেট করা হয় সেই ক্যালকুলেট যেমন আইডল বিএমআই আমাদের এশিয়ান কান্ট্রিদের জন্য আমরা বলি নাইনটিন থেকে টোয়েন্টি পর্যন্ত এটা হচ্ছে গিয়ে নর্মাল এর থেকে যখন বেশি হচ্ছে তখন সেটা আস্তে আস্তে গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি হচ্ছে যখন টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত আসে সেটাকে আমরা ওভারওয়েট বলছি আর থার্টি থেকে যখন থার্টি ফাইভ পর্যন্ত সেটা গ্রেড ওয়ান অবিসিটি থার্টি ফাইভের পর ফর্টি পর্যন্ত গ্রেড টু অবিসিটি আর আফটার ফর্টি অ্যাভ হচ্ছে গ্রেড থ্রি গ্রেড থ্রি অবিসিটি বা মরবিট অবিসিটি সুন্দর করে বুঝিয়ে বলেন এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব তা হচ্ছে যে এই স্থূলতার কারণগুলো কি কি অনেকের কিন্তু দেখা যায় যে আমাদের দেশে এখন যেটি দেখা যাচ্ছে যে এই স্থূলতার হার কিন্তু বেশ বাড়ছে আহ এর কারণগুলো কি কি মেইনলি হচ্ছে স্থূলতার মেইন কারণ যেটা সেটা হচ্ছে আমাদের অপরিকল্পিত খাদ্যভ্যাস যখন আমরা অনেক বেশি পরিমাণ ফুড খেয়ে থাকি সেটা বার্ন করতে পারছি না সেটা কিন্তু আলটিমেটলি আমাদের বডিতে ফ্যাট হিসেবে স্টোর হচ্ছে এই এক্সট্রা ক্যালোরি খাবার পর যে আমাদের যে অবিসিটিটা হয়ে থাকে সেটাকে আমরা আসলে হাইপার প্লাস্টিক অবিসিটি হিসেবে ডিফাইন করে থাকি সেকেন্ডে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার জেনেটিক একটা ফ্যাক্টর অনেক বড় একটা রোল প্লে করে আমরা কিন্তু দেখে থাকি যে যাদের বাবা মার হাইট বেশি সিম্পলি তাদের কিন্তু বেবিদের হাইটও একটু বাড়ে বেশি হয় ঠিক সেভাবেই যারা অবেস অনেক বেশি থাকে তাদের কিন্তু বাবা মার জিন থেকে যেহেতু একটা বেবির ভ্রূণ কিন্তু আমরা জানি বাবা মা থেকে পাওয়া তেইশ জোড়া ক্রোমোজোম থেকে আমরা পেয়ে থাকি তো আলটিমেটলি সেই জিনটা তার বেবির মধ্যে আসবে এবং আস্তে আস্তে তার ওয়েটটাও কিন্তু দেখা যায় বেবির ছোটোকাল থেকেই অনেক অবেস হয়ে থাকবে এবং তার হচ্ছে এতে দেখা যায় তার বডি যে এডিপোস সেলগুলো সেগুলো কিন্তু অনেক বেশি থাকে বেশি থাকে তখন তার দেখা যায় যে ওয়েটটা অনেক বেশি হয়ে থাকে এই ধরনের অবিসিটিকে আমরা হাইপার ট্রফিক বলে থাকি সেকেন্ডলি আরেক আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের মেডিকেশন বা ট্রিটমেন্ট পারপাস কিন্তু ওয়েটটা বেড়ে যেয়ে থাকে যেমন মেয়েদের ক্ষেত্রে দেখা যায় জরায়ুটা রিমুভ করে ফেলার পরে কিন্তু তাদের অনেক হরমোনাল একটা চেঞ্জ আসে আস্তে আস্তে ওয়েট গেইন করতে থাকে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমাদের অনেক মেডিসিন নিতে হয় সেই মেডিসিনগুলোতে অনেক সময় স্টেরয়েড থাকে তাতে আমাদের ওয়েট পারে এছাড়া বাকি যে কারণগুলো আমরা বলতে পারি সেটা হচ্ছে অনেক সময় একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকেন তখন কিন্তু সে অনেক বেশি ফুড ইনটেক করে এবং সেটাতে সে খুব রিল্যাক্স ফিল করে তাতে আস্তে আস্তে তার ওয়েটটা বেড়ে যাওয়ার একটা দেখা যায় এছাড়া পরিবেশগত কারণ রয়েছে যেমন শহরাঞ্চলে আমরা অনেক বেশি পরিমাণ ফাস্ট ফুড বা প্রসেস ফুড খেয়ে থাকি গ্রাম অঞ্চলে সেটা ওইভাবে খাওয়া হয় না বা তারা তাদের লাইফস্টাইল অ্যাক্টিভিটির ব্যাপারটা আমরা বলতে পারি জি জি কারণ লাইফস্টাইল দেখা যাচ্ছে যে আমরা শহরে ওই এত বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকতে পারি না যেটা আসলে অন্যান্য যেমন একটু গ্রামের সাইডে যারা অনেক বেশি পরিমাণ পরিশ্রম অনেক বেশি করছে

আর বর্তমানে আছে কিন্ড কোনো অসুখে নাই আপনারা লাইফস্টাইল মেইনটেইন করা স্টেডি। ঠিক আছে দর্শক সাথে থাকুন আমরা উত্তরটি নিচ্ছি আচ্ছা দর্শক অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছে। ওকে ধন্যবাদ দর্শক উনি প্রথমে যেটা জানতে চেয়েছেন যে ওনার ডায়াবেটিক্স আছেন। ডায়াবেটিক্সের ফলে ওনার খাবারে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা তো প্রথমে আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে বলি যে কার্বোহাইড্রেটের পরিমাণটা আমরা আসলে কম নিব কারণ কার্বোহাইড্রেটের লাস্ট যে এন প্রোডাক্টটা গ্লুকোজ সেটা আমাদের ব্লাডে যখন বেশি পরিমাণ বেড়ে যাবে সেটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সেটা হার্মফুল হয়ে থাকে সেক্ষেত্রে উনি ফুডটার ক্ষেত্রে হচ্ছে ওনার কার্বোহাইড্রেট রিলেটেড যে ফুডগুলো রয়েছে লাইক ভাত রুটি চালের কোনো তৈরি খাবার বা নুডলস বা বিস্কিট এই জাতীয় খাবারগুলো হচ্ছে ওনাকে কম পরিমাণে খেতে হবে আর বাকি উনি দেখা যাচ্ছে ওনার বাকি ফুডগুলোতে একটু প্রোটিন রিচ ফুড বেশি খেতে পারেন সেটা ওনার জন্য ইফেক্টিভ হবে আর ফ্রুটসের ব্যাপার যেটা ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা বলে থাকি যে বেশি পরিমাণ মিষ্টি জাতীয় ফ্রুটসগুলোকে অ্যাভয়েড করার জন্য উনি বাজারের এখন যে সিজনাল ফ্রুটসগুলো আছে সেগুলোকে উনি খেতে পারবেন পরিমাণে যেমন ওয়ান কাপ করে আমি নিতে পারি যে ডেলি আমি এক কাপ পরিমাণ যে ওই অথবা এক পিস পরিমাণ আমি ফ্রুটস খেলাম যে যেদিন আমি তরমুজ খেলাম এক কাপ সেদিন আমি অন্য কোনো ফ্রুটস আর গেলাম না বা হচ্ছে আমি একটা অর্ধেকটা কলা আমি খেতে পারলাম একবারে যে কলা খাওয়াই যাবে না ডায়াবেটিস তোলে ব্যাপারটা সেটা না আমি ওটা খেয়ে আমি সারাদিনে অন্য কোনো ফ্রুটস আর না খেলাম এভাবে উনি চেঞ্জ করে নিতে পারেন জি এবং দর্শক যে প্রশ্নটি করেছেন যে কোন বেলায় যদি উনি হেভি মিল খেয়ে থাকেন সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে বিষয়টা আসছে যে উনি ওনার বর্তমানে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে যে ডায়েট চার্ট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে দর্শক বলেন সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যখন উনি হেভি ফুড খাচ্ছেন সেই দিন আসলে ওনার যে লাইফস্টাইলের যে ব্যাপারটি থাকছে যে এক্সারসাইজ বা হাঁটার যদি বলা হয়ে থাকে সেটাও একটু বেশি হেটে নিতে হবে তাহলে ডায়াবেটিস ডায়াবেটিক পেশেন্টদেরকে তো আমরা বলি ওনাদেরকে অবশ্যই ওনাদের ইনসুলিন সিক্রেশনের জন্য হাঁটতেই হবে অতএব ওনাকে অবশ্যই হাঁটা ওনার লাইফ স্টাইলটাও অ্যাক্টিভ থাকতে হবে যে অন্য সময় উনি খুব বেশি খেয়ে ঘুমিয়ে গেলেন বা খুব অ্যাক্টিভ থাকতে হবে তাকে জি জি ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে দর্শক উদ্দেশ্যে তারপরেও বলছি যে আপনি বলছিলেন যে আপনার ব্লাড সুগার আছে এখন দশ তো ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে যে খালি পেটে ব্লাড সুগার থাকতে হবে ছয় এবং ভরা পেটে আট

আপনাকে সেটা হচ্ছে আপনি এখন ওয়েটটা আমাদের যেটা বেড়েছে আপনার বেবির বয়স হচ্ছে সাড়ে সাত মাস আপনার জন্য প্রথম যে সাজেশন থাকবে আপনি বেবিকে ইয়ার্স টানা ফিডিং করাবেন সেটাতে কিন্তু ন্যাচারালি আমরা যে প্রেগনেন্ট অবস্থা ওয়েট গেইন করি সেটা ন্যাচারালি ওয়েটটা কমে আসবে ঠিক আছে প্লাস হচ্ছে গিয়ে ওনাকে ফুডটা একটু আপনি চাইলে ফুডটাও মডিফাই করে নিতে পারেন একুরে ডায়েট চার্ট মেনটেন করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন নিউট্রিশনিস্টের সাথে কনসালটেশনের পরে আপনাকে ডায়েট চার্টটা মেনটেন করতে হবে কারণ আপনার বেবি কিন্তু অলরেডি মিল্ক খাচ্ছে আপনার জন্য এখন সেই পরিমাণ রিকোয়ারমেন্ট যে কোন জাতীয় ভিটামিনগুলো আপনার জন্য দরকার বা হচ্ছে কোন জাতীয় মিনারেলসগুলো খেলে উনি এনার্জি পাবেন ওনার কোনো সাইড এফেক্ট থাকবে না প্লাস বেবির মিলকেও যেন কোনো সিক্রেশনে কোনো প্রবলেম না হয় সেদিকেও আমাদের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এভাবে করে উনি ডায়েটিংটা মেনটেন করতে পারেন ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গেছে আপনি আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে স্থূলতার কারণগুলো এবং সেই ক্ষেত্রে আপনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছিলেন যে খাদ্য অভ্যাসের যে ডিফেক্টটি সেটি থেকে ওজন বারবার ঝুকি থাকছে সাথে লাইফস্টাইল গত যে ফ্যাক্টর এই দুটো ফ্যাক্টর সাথে সাথে পারিবারিক যে জেনে এবং সাথে সাথে বাড়তে পারে তাছাড়া সাথে কয়েকটি কারণ আমি যোগ করতে চাচ্ছি যেগুলো ডিজিজ কন্ডিশন যেমন হাইপোথাইরয়েডিজম এক্সাক্টলি হাইপোথাইরয়েডিজম বা গ্রোথ হরমোন যদি বেড়ে যায় অ্যাক্রোমেগালি কুশিং সিনড্রোম এই কন্ডিশনগুলোতে ওজন বেড়ে যেতে পারে জি এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাই তা হচ্ছে যে কারোর যদি স্থূলতা থাকে সেই ক্ষেত্রে তার ঝুঁকিগুলো কি কি সাদ একজন যে মানুষটির ওজন স্বাভাবিক রয়েছে আর যে ব্যক্তির যে ব্যক্তিটি স্থূল তাদের ভিতর আসলে ঝুঁকির পার্থক্যগুলো কোথায় কোথায় আচ্ছা প্রথমতই তো আপাত দৃষ্টিতে তার মুভমেন্টে তার প্রবলেম হবে সে তার লাইফস্টাইল অ্যাক্টিভিটিগুলা ঠিক মতন থাকবে না তার ডেইলি যে ওয়ার্কআউট সেখানে রিদমটা তার ঠিক মতো থাকবে না অল্পতেই সে হাঁপিয়ে যাবেন এছাড়া আসলে অবিসিটির সাথে আসলে দেখা যাচ্ছে বেশ কিছু আমাদের হেলথের জন্য হার্মফুল যে ডিজিজগুলো রয়েছে সেগুলো রিলেটেড অ্যাকচুয়ালি আমরা নিউট্রিশনিস্টরা বলে থাকি অবিসিটি ইজ দ্য মাদার অফ অল ডিসিজ সমস্ত ডিসিজের ক্ষেত্রে বিশেষ করে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে লাইক হার্ট ডিজিজ তারপরে হচ্ছে কিডনির প্রবলেম ডায়াবেটিস এই জাতীয় ক্ষেত্রে ডায়াবেটিক্সের ক্ষেত্রে দেখা যায় যে যাদের পেটের চর্বির পরিমাণ বেশি থাকে আপনার থাইস এবং হিপের থেকে তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন অনির্ভরশীল যে ডায়াবেটিক্স হওয়ার প্রবণতাটা বেড়ে যায় প্লাস হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যাদের হচ্ছে ওয়েটের পরিমাণ বেশি থাকে তাদের কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকিটাও বেড়ে যায় ইনফ্যাক্ট যে ফুসফুসের যে ডিজিজ এটাও কিন্তু এক পর্যায়ে অবিসিটির সাথে রিলেটেড কারণ যখন একজন কম বয়স মানে কম ওয়েট সম্পূর্ণ একজন যখন সে যেভাবে ওয়ার্কআউট করতে পারবে তার ফুসফুস সেই পরিমাণ অক্সিজেন অ্যাবজর্ব করতে পারবে কিন্তু একজন অবিস পার্সন কিন্তু সেভাবে পারবে না তো তার ফুসফুসের অ্যাক্টিভিটিটাও ঠিক থাকলো না এছাড়া অন্যান্য যে ডিজিজগুলো রয়েছে এন্ডোক্রাইন যে ডিজিজগুলো মেয়েদের ক্ষেত্রে আমরা বলতে পারি গর্ভাবস্থায় যে জটিলতা বা তাদের মিনিস্ট্রেশন সাইকেলে যে প্রবলেমগুলো এগুলো সাধারণত ওয়েটের সাথেই রিলেটেড ওয়েটের সাথে রিলেটেড আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় আসছি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো 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 জি বলুন শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বয়সে নাম কিন্তু ওজনটা অনেক বেশি নব্বই হ্যাঁ কিভাবে কি কন্ট্রোল করলে কি হবে আর কি জানতে পারতাম জি ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা উত্তরটা নিচ্ছি আচ্ছা প্রথমে ব্যাপারটা হচ্ছে ওনার মেয়ের এজ সম্পর্কে আমাদের পনেরো বছর বলেছেন তো পনেরো বছরে যখন নাইনটি কেজি তার ওয়েট তার হচ্ছে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা আমরা যেমন একটু আগে জানছিলাম যে হাইপোথাইরয়েড হলে ওয়েট কিন্তু বাড়ার একটা পসিবিলিটি থাকে সেক্ষেত্রে ওনাকে হচ্ছে গিয়ে অ্যাকুরেট ইনভেস্টিগেশনগুলো করে দেখতে হবে যে তার কোনো প্রবলেম আছে কিনা কোনো ডিজিজ রিলেটেডের কারণে তার ওয়েট বাড়ছে কিনা আর যদি এটা হয়ে থাকে যে অপরিকল্পিত খাদ্যভ্যাসের জন্য তার ওয়েট বাড়ছে সেক্ষেত্রে অবশ্যই তার খাবারগুলোকে মডিফাই করে আর যে কোনো ভাবে বাড়ুক না কেন আমরা কিন্তু একদম ডায়েট চার্টটা যদি সে করে তাহলে তার ওয়েট কমাটা পসিবল ধন্যবাদ আশা করি দর্শকত্তর পেয়ে গিয়েছে আমরা যে বিষয়ে কথা বলছিলাম তা হচ্ছে যে ক্ষতির দিকগুলো কি কি এবং আপনি বলছিলেন আপনি যথার্থ বলেছেন যে ওবেসিটি ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস যে এর থেকে সবগুলো রোগী হতে পারে এবং এমনকি আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে যে যারা স্থুল তাদের ক্ষেত্রে ক্যান্সার এর ঝুঁকিও বেশি হ্যাঁ বিশেষ করে দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে জরায়ু ব্রেস্ট ক্যান্সার আবার কোলন ক্যান্সার যেটা সেটা কিন্তু আসলে দেখা যায় অবিসিটির সাথে এক্সট্রা যে ফ্যাট সেলগুলো বেড়ে যায় তার জন্য হয়ে থাকে রাইট কারণগুলো নিয়ে যখন আলোচনা করছিলাম তা থেকে আমরা বুঝতে পারলাম যে খাদ্যভ্যাস এই ক্ষেত্রে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট প্রথমে আপনার কাছে এখন জানতে চাইব যে আদর্শ কি হওয়া উচিত একজন মানুষের আদর্শ খাদ্যাভ্যাস বলতে হেলদি যে একটা ডায়েট চার্ট যখন সে মেনটেন করবে তার আসলে খাবারের ভিতর তিনটা মেইন মিল থাকবে আর বাকি দুটা স্ন্যাক্স আইটেম থাকবে ওয়েট রিডিউসিং ডায়েট যদি হয়ে থাকে তাহলে সে হয়তো যে হেলদি যে মিড ইভিনিং মিড মর্নিং এই সময়গুলোতে উনি চাইলে ইয়োগার্ট বা বাদাম বা একটু ফ্রুট সালাদ এই জাতীয় লো ক্যালোরি ফুড ইনটেক করতে পারেন এছাড়া আরেকটা বেটার মানে যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আইডিয়াল একটা ডায়েট চার্টের ক্ষেত্রে আমাদের মিল্ক এবং এগ এটাকে আসলে কনফার্ম করতে হবে অনেকে যেটা ভাবে যে আচ্ছা আমার ওয়েট বেড়ে গিয়েছে আমি এখন ডিম খাবো না ঠিক আছে বাট ডিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিমে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু ফ্যাট থাকে বিশেষ করে ডিমের কুসুমে যেটা সেটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে যেটা কিনা আমাদের হেলথে যে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটাকে রিপ্লেস করে সো সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কোলেস্ট্রলের মাত্রা কমাতে হেল্প করে কারণ এক্ষেত্রে আমাদের ডিমের কুসুমের ক্ষেত্রে টু থার্ড পরিমাণ ইফেক্টিভ ফ্যাটগুলো রয়েছে বাট যদি কেউ ওয়েট রিডাকশন ডায়েটে চাই সেক্ষেত্রে চাইলে উনি যেহেতু আমরা জানি ফ্যাটের থেকে অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি পরিমাণ ক্যালোরি পেয়ে এই ওয়েট রিডাকশন ডায়েট সম্পর্কে আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নিব এখন সময় হলো বিরতির এর পরবর্তীতে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জেনে নিব আপনার কাছ থেকে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সেরেজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল স্বাস্থ্য আজ আমরা কথা বলছি ওজন নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের ভূমিকা নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন নিউট্রিশনিস্ট সামিরা খালিক সুকৃতি কনসালটেন্ট ডায়েটিশিয়ান ডক্টর সেরজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল চলুন দর্শক আলোচনায় ফিরে যাই বিরতির আগে আপনি বলছিলেন যে ডিমের উপকারিতা নিয়ে এবং ডিম সবসময় খাওয়া প্রয়োজন এবং এটি একটি সুষম খাদ্য এ বিষয়ে কিছু কি বলবার বাকি আছে মানে ওটাই যে আমরা ডিমটা খাবো বাট দেখা যাচ্ছে যে ওয়েট রিডাকশন ডায়েটের ক্ষেত্রে আমরা চাইলে তখন কুসুমটা বাদ দিতে পারি কারণ আমরা জানি যে এক গ্রাম ফ্যাট থেকে আসলে নাইন ক্যালোরি আমরা পেয়ে থাকি ওয়ার ইজ এক গ্রাম কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে আমরা ফোর ক্যালোরি করে পাই এটা ডাবলেরও বেশি সেজন্য জাস্ট ফ্যাটটাকে আমরা মডিফাই করার জন্য তখন আমরা কুসুম বাদ দিতে পারি বাট তার মানে এই না যে আমি সবসময় কুসুম খাওয়া যাবে না বা সেটা আমাদের হেলথের জন্য হার্মফুল কিছু জি এবার আসতে যে দুধের বিষয়টিতে আচ্ছা একজন যখন আইডিয়াল ক্ষেত্রে দুধের ভূমিকা কি এবং ওয়েট রিডাকশনের ক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেশনটা কি ওয়েট রিকমেন্ডেশন ডায়েট যেটা ওয়েট রিডিউসিং ডায়েট যেটি সেই মিল্কের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে মিল্কে খুব ইম্পর্টেন্ট একটা প্রোটিন মিল্কে যে কেজিন যেটা এটা আমাদের হেলথের জন্য অনেক ইফেক্টিভ অতএব মিল্কটাকে আমরা বলি যে মিল্ক একদম আইডিয়াল একটা ফুড যেটা থেকে আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেয়ে থাকি আর এই ক্যালসিয়াম কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে হেল্প করে ইনফ্যাক্ট অনেকে ডায়েট করলে দেখা যাচ্ছে যে মিল্ক খাওয়া অফ করে দিচ্ছেন যে এক্সট্রা ক্যালোরি নিচ্ছেন না বাট এটা জানা দরকার যে আমাদের যখন ওয়েট বেড়ে যায় তখন আমাদের পেটে অনেক সময় যে চর্বিটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের এই ক্যালসিয়াম রিচ ফুডটা খাওয়ার ফলে কিন্তু সেই ফ্যাটটা বার্ন হতে হেল্প করে তো সেই ক্ষেত্রে লো ফ্যাট যে ডেরি প্রোডাক্ট আছে বা মিল্ক সেটা খাওয়া যেতে পারে আমি ফুলক্রিম মিল্ক না খেয়ে আমি লো ফ্যাট মিল্ক খাবো যেন আমি ক্যালসিয়ামের সোর্সটা আমার ঠিক থাকে আর ওটা দুধের মধ্যে বাকি যে আইডিয়াল যে আমার ভিটামিন বা মিনারেলস গুলো আছে সেটা যেন আমি পেতে পারি জি এবারে আসছে যে লো ফ্যাট মিল্ক এবং যে আপনি বলছিলেন ফুল ক্রিম মিল্কের ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাসায় যে যদি গরুর দুধ নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে সেটিকে লো ফ্যাট কিভাবে করা যেতে পারে বা কিছুটা ফ্যাট কিভাবে কমানো যেতে পারে অনেকেই যেটা শুনি যে বাসার গরুর দুধে মানে পেশেন্টে যে ম্যাডাম এটার মধ্যে তাহলে পানি মিক্সড করে খাবো কিনা বাট আমার কোশ্চেন এটা পানি মিক্সড করলে এটা লো ফ্যাট কিভাবে গেলো যেটা ফুলক্রিম তো ফুল ক্রিমই থাকলো সেটা হয়তো পরিমাণটা বেড়ে গেল ফ্যাটের পরিমাণটা কমলো ঠিক আছে বাট আমরা যেটা বলবো যে সেক্ষেত্রে উনি করতে পারেন যে সরটাকে বাদ দিয়ে খেতে পারে সর বাদ দিয়ে পরিমাণ একদম ওনার এক গ্লাস যদি রিকোয়ারমেন্ট থাকে উনি যদি একদম খাঁটি গরু দুধ হয় সেক্ষেত্রে উনি হাফ কাপের পরিমাণ খেতে পারেন তাহলে তার এক্সট্রা ফ্যাট হওয়ার ফ্যাট বার যেটা থাকলো সুযোগটি কমে যাচ্ছে ধন্যবাদ এই বিষয়গুলো সহজ করে বুঝিয়ে বলবার জন্য এবার একটি সাধারণ প্রশ্ন আসতে চাইছে যে আপনি বলছিলেন এতক্ষণ ধরে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমাদের দশমদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলুন যে আমাদের বাংলাদেশী ডায়েটের ক্ষেত্রে কোন খাবারগুলো তো মূলত কার্বোহাইড্রেট কোনগুলো প্রোটিন এবং কোনগুলো ফ্যাট কার্বোহাইড্রেট রিচ ফুড আমরা বলছি যেটা চাল রুটি তারপর ময়দা জাতীয় বা আটা জাতীয় যে ফুডগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে কার্বোহাইড্রেট ফুড বলা হয়ে থাকে মুড়ি চিরা প্লাস হচ্ছে গিয়ে আপনার প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে মাছ মাংস দুধ তারপর হচ্ছে বিভিন্ন বাদাম সিমের বিচি এগুলো ডাল এগুলো প্রোটিনের একটা ভালো সোর্স আর ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন এটা তো আমরা জানি বিভিন্ন অয়েল বা ফ্যাটি যেগুলো যেমন হচ্ছে গিয়ে মার জার্নিন বা হচ্ছে মাখন এই জাতীয় ফুডগুলোকে আমরা ফ্যাট

জি দর্শকের যে কোশ্চেন ছিল ওনার ওয়েট বেড়ে গিয়েছে সেক্ষেত্রে ওয়েট কমানো পসিবল কিনা তো আমাদের সাজেশন থাকবে অবশ্যই ওয়েট কমানো পসিবল উনি যদি অ্যাকুরেট ডায়েট চার্টটা মেনটেন করে ওনার ওয়েট কমানোরটা কিন্তু কোনো টার্গেটের কিছু থাকছে না আমরা যেটা করি ইন জেনারেল আমরা সবাই একটা বিষয় জানি যে এই ফুডগুলো খান অনেক বেশি ফাইবার রিচ ফুড খাচ্ছেন বা খুব বেশি ফ্রুট সালাদ এগুলো খান তাতে ওয়েট রিডাকশান হবে বাট অ্যাকচুয়ালি ওটা আসলে কতটুকু কার জন্য কতটুকু পরিমাণ সেটা কিন্তু পেশেন্ট ওয়াইজ ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুকু খেলে আপনার জন্য ওটা বেনিফিটেড হবে কারণ উনি দেখা যাচ্ছে যে আপনি কেমন ওয়ার্কআউট করছেন যে আপনি লাইফস্টাইল অ্যাক্টিভিটির কথা বললেন উনি যে পরিমাণ ওয়ার্কআউট হচ্ছে বা অনেকে দেখা যায় যে যারা হাউস ওয়াইফ ক্ষেত্রে এক ধরনের ওয়ার্কআউট বা অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে আরেক ধরনের ওয়ার্কআউট তো ওনার আমরা যখন একজন পেশেন্টকে ডিল করি তখন দেখা যাচ্ছে তার টোটাল লাইফ হিস্ট্রি জেনে ওনার অ্যাকুরেট ক্যালোরিটা মেজার করা হয় এবং সেই অ্যাকুরেট ক্যালোরি যখন উনি ইনটেক করতে পারবেন তখন কিন্তু ওনার পার মান্থে পাঁচ থেকে সাত কেজি কমাটা তেমন কোনো মানে টার্গেটের বিষয়টা কঠিন বিষয় হয়ে থাকে না জি এই দর্শকের প্রশ্ন ধরে আসছে যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে স্থুলতা থাকছে তারা প্রায় যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না করে অফিসে বা স্কুলে গেল এই বিষয়ে আপনার মতামত কী এটিকে কার্যকরী কিনা এই বিষয়ে মতামত হচ্ছে আমরা নিউট্রিশনিস্টরা বলে থাকি অবশ্যই সকালে ফুডটা খুব হেলদি ফুড হতে হবে মানে আপনি যা খাবেন সারা দিনে সকালের খাবারের পরিমাণটা বেশি দুপুরে তার থেকে কম এবং রাতের খাবারটা আরো লাইট হবে আর সকালটা থেকে কিন্তু আমাদের একটা দিনের সূচনা আমাদের সেটা হচ্ছে গিয়ে যে কোনো পার্সনের ক্ষেত্রে সকাল থেকে আমাদের সব কাজগুলো আমরা স্টার্টিং করি তো উইদাউট এনার্জি আমরা কিভাবে ভাবি যে আমাদের কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারবো আর আমরা জানি কার্বোহাইড্রেটের যে কাজ সেটার কিন্তু সেটা আমাদের বডিতে এনার্জি প্রোভাইড করে অনেকে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেটটা না খাওয়ার ফলে তারা মানে অথবা ব্রেকফাস্টটা না করার ফলে তারা সেই পরিমাণ এনার্জিটা পাচ্ছে না এতে তাদের মেটাবলিক রেটটা কমে যাচ্ছে আলটিমেটলি মেটাবলিক রেট কমার ফলে পরবর্তীতে সে যা খাচ্ছে সেটা তার বডিতে লেগে যাচ্ছে প্লাস অটোমেটিক্যালি যখন আমি সকালে না খাবো দুপুরে খাওয়ার টেন্ডেন্সিটা আমার এমনি বেড়ে যাবে ইনফ্যাক্ট তার আরও কিছু সাইড এফেক্ট হতে পারে তার বডির ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে তাতে সে বিভিন্ন ধরনের ডিজিজে ক্যাপচার করতে পারে এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় অ্যাড করতে যায় যে আধুনিক কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে যারা ব্রেকফাস্ট অমিট করছে ব্রেকফাস্ট খাচ্ছে তাদের ক্ষেত্রে স্মরণশক্তিও কমে যাচ্ছে এবং আধুনিক আরেকটা গবেষণায় আমরা জানতে পেরেছি যারা অবিস পার্সেন্ট তারা নাইনটি সিক্স পারসেন্ট তাদের ক্ষেত্রে যারা সকালে ব্রেকফাস্ট করে শুধু তাদের ওয়েট রিডাকশনটা অন্যদের তুলনায় অনেক বেশি স্মুথ আচ্ছা সেই ক্ষেত্রে আসলে ব্রেকফাস্ট বাদ দিয়ে ওয়েট রিডাকশনের চিন্তা করাটা একেবারেই ভুল সিদ্ধান্ত হবে আরেকটি প্র্যাকটিস দেখা যায় যে আপনি যে বিষয়টি বলছিলেন যে কার্বোহাইড্রেট রিচ যে ফুডগুলো যে ভাত চাল এগুলো কমপ্লিটলি বাদ দিয়ে তারা একটি ডায়েটের সাথে এই বিষয়টি কি অনেকেই দেখা যায় যে ডায়েট স্টার্ট করলে বললো যে আমি একদম কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছি কার্বোহাইড্রেট খাবো না হ্যাঁ এক্সট্রা কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি আমাদের বডিতে ফ্যাটে কনভার্ট করে আমরা বলি যে এক্সট্রা কার্বোহাইড্রেট আপনি দিবেন না বাট তার মানে এই না যে আমি একবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিব কারণ কার্বোহাইড্রেটের যে এন্ড প্রোডাক্ট সেটা হচ্ছে গ্লুকোজ আর আমরা জানি আমাদের ব্রেনের যে ফুয়েল জ্বালানি যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু গ্লুকোজ উইদাউট গ্লুকোজ আমরা সেই পরিমাণে আমাদের মুভমেন্ট চলাফেরা বা আমাদের স্বাভাবিক অ্যাক্টিভিটিজগুলো ভালো আমরা বলতে পারি না যে স্বাভাবিক রাখতে ধন্যবাদ আরেকটি ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি

ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা উত্তরটি নিচ্ছি জি ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা উত্তরটি নিচ্ছি যে ওয়েটের বিষয়ে দর্শক যে বিষয়টি বলেছিলেন তার উত্তরটি নিয়ে নিই সেক্ষেত্রে উনি বলছিলেন ওনার অ্যালার্জির প্রবলেম আছে এবং উনি আটা জাতীয় কিছু খেলে ওনার অ্যালার্জিটা আরও ইনক্রিজ হচ্ছে আমার মনে হয় ডলার উনি আর একটু ভালো করে চেক করে উনি ওনাকে গ্লুটেন জাতীয় এর জন্য উনি আটা জাতীয় যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো খাচ্ছে তাতে ওনাকে সেগুলো ফার্স্ট অ্যাভয়েড করতে হবে যে উনি গ্লুটেন ইনটলারেন্স থাকে আমরা জানি যে আটা বিস্কিট বা নুডলস এই জাতীয় যে আটা জাতীয় খাবারগুলো উনি ফার্স্ট অ্যাভয়েড করবেন আর ওয়েট রিডাকশনের জন্য অবশ্যই ওনাকে হচ্ছে অ্যাকুরেট ডায়েট চার্টটা মেনটেন করতে হবে উনি যদি ওনার অন্যান্য প্রবলেম না থেকে থাকে তাহলে উনি ওটা মেনটেন করার ফলে ওনার ওয়েটটা কমা পসিবল জি ধন্যবাদ আশা করি দর্শক টিপে আরেকটি প্রাসঙ্গিক আসতে চাই যে অনেকে বলে থাকেন যে ওয়েট কমানোর জন্য ভেজিটেবল অর্থাৎ সিদ্ধ করে তারা সবজি খাচ্ছে এই বিষয়টি কতটুকু কার্যকরী হ্যাঁ অনেকেই বয়েল ভেজিটেবল খেয়ে থাকে তাতে পেট তো ভরে বাট দেখা যাচ্ছে যে বয়েল ভেজিটেবলের আমরা ভেজিটেবল জানি ভেজিটেবল হচ্ছে আমাদের ভিটামিন আর মিনারেলসের একটা গুড সোর্স বাট উইদাউট অয়েল সেটা কিন্তু মানে আমাদের সবজির ভেতর যে ভি কিছু ভিটামিন রয়েছে লাইক ভিটামিন এ ডি কে যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিন সেটা কিন্তু উইদাউট অয়েল বডিতে অ্যাবজর্ব হচ্ছে না তাতে দেখা যাচ্ছে সবজি খাচ্ছি কিন্তু আমাদের স্কিনের মলিনতা বা চুল পড়ে যাওয়া এই ধরনের প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে এর জন্য অবশ্যই উনি পরিমাণে কম তেল দিয়ে করতে পারেন যে সবজিটাকে বয়েল করে তারপরে উনি অল্প তেলে বাগার করে খেলেন খুব বেশি অয়েল দিয়ে রান্না না করে বাট একবারে বয়েল ফেজিটেবল নাও জি ঠিক আছে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে দর্শক আজ আমরা কথা বলছি ওজন নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের ভূমিকা এবং আমাদের সাথে রয়েছেন সুকৃ সামিরা খালেক সুকৃতি কনসালটেন্ট ডায়েটিশিয়ান ডক্টর সিয়াজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চলুন দর্শক আলোচনায় ফিরে যাই বিরতির আগে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে কিছু মিসকনসেপশনের কথা যে ওয়েট রিডাকশনের ক্ষেত্রে বা ওজন কমানোর ক্ষেত্রে এবার আপনার কাছে সরাসরি যে বিষয়টি জানতে চাই যে ডায়েট চার্ট কিভাবে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আচ্ছা যখন আমাদের ওয়েটটা বেড়ে গেল অবশ্যই অবিসিটিকে আমরা মেটাবলিক একটা ডিসঅর্ডার বলে থাকি তখন তার মেন্টালিটিটা এভাবে সেট করতে হবে যে এটা একটা ডিজিজ এবং এটাকে আমাকে ট্রিটমেন্টে আসতে হবে তো একজন পেশেন্ট যার পনেরো কেজি ওভারওয়েট বেশি থাকে তাদেরকে আমরা বলি যে পার মান্থ যদি উনি পাঁচ কেজি করে কমেন সেক্ষেত্রে ওনাকে তিন মাসের কোর্সটা করতে হবে এবং এটাতে ওনার মেন্টালিটি সেট থাকতে হবে যে যেই ফুডগুলো আমরা দিব সেই ফুড কোনো কিছু প্লাস বা মাইনাস হবে না এবং অ্যাকুরি অ্যাকুরেট যে ক্যালোরি মেজারমেন্ট তার জন্য দেওয়া হবে তাকে ঠিক সেই পরিমাণ ফুডটাই খেতে হবে প্লাস ডায়েট চার্টের ক্ষেত্রে আমরা কিছু থেরাপিটিক ফুড ইউজ করি যেটা কিনা আমাদের যে অ্যাপেটাইট আছে সেটাকে কমাতে সাহায্য করে প্লাস আমাদের বডিতে যে ফ্যাটগুলো স্টকে রিল করতে হয় অনেকে যেটা করে থাকে যে খাবারগুলো দেখা যায় যে সকালে বেশি খেয়েছি রাতে কম খেয়ে অ্যাডজাস্টমেন্টে চলে যায় অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আসবে পরে যখন আমার ওয়েটটা আমি টার্গেট ওয়েট অ্যাচিভ করব দেন বাট প্রথমে যখন আমার এক্সট্রা ওয়েট আছে সেটাকে কমানোর জন্য আমাকে অ্যাকুরেট ক্যালোরিটা ইনটেক করতে হবে এবং সেই অনুযায়ী যেই ফুডগুলো দেয়া আছে সেই অনুযায়ী আমাকে খেতে হবে সেই ক্ষেত্রে ডায়েট চার্টটা কিভাবে নির্ধারণ করে থাকেন ডায়েট চার্ট হচ্ছে একটা پیشنট কে তার হাইট ওয়েট হাইট ওয়েট এজ তারপর তার লাইফস্টাইল অ্যাক্টিভিটি তার কোন ডিসঅর্ডার আছে কিনা ইনটলারেন্স আছে কিনা সেগুলোর উপর বেস করে তার জন্য কোনটা দরকার কতটুকু চার থেকে পাঁচটা বিষয় কনসিডার করে আপনারা নির্ধারণ করে থাকেন তার জন্য কতটুকু ক্যালোরি প্রয়োজন কতটুকু ক্যালোরি এবং তাকে বলা হয় থাকে যে আপনি জাস্ট ওই পরিমাণ ডায়েটটা যখন চার্টটা যখন মেইনটেইন করবেন একমাত্র তখন ওনার ওয়েট কিন্তু কমাটা কোনো এমন কোনো কঠিন বিষয় না বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টদের আমরা যে ক্যালোরিটা মেজার করে দিয়ে থাকি সাপোজ আমরা তাদেরকে মিড ইভিনিংয়ে একটা ফ্রুটসে বললাম যে একটা অ্যাপেল খেতে হবে কারণ আমাদের ক্যালোরি মেজারমেন্ট থাকলো মিডল সাইজের একটা অ্যাপেল আমরা সিক্সটি ক্যালোরি পেলাম পেশেন্ট দেখা গেল যে সেক্ষেত্রে রিপ্লেস করে একটা কলা খেলো ভাবলো আমি একটা ফ্রুটসের অল্টারনেট ফ্রুটস খেয়েছি কিন্তু সেই কলাতে দেখা গেল একশো নয় ক্যালোরি এতে কিন্তু তার টোটাল ক্যালোরি কাউন্টিংটা ঠিক থাকছে না এতে তার ওয়েট কমবে বাট আমরা যেটা বলছি যে আইডেল ডায়েট চার্ট মেনটেন করে উইদাউট সাইড এফেক্ট আপনি পার মান্থে চাইলেই পাঁচ থেকে ছয় কেজি কমতে পারেন সেটা আসলে ওইভাবে উনি রেজাল্টটা পাবেন না জি ধন্যবাদ আরেকটি ফোন নিয়ে আমরা এই আলোচনায় আসছি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি উত্তরা থেকে বলছিলাম জি জানতে চাচ্ছিলাম ঠিক আছে দর্শক সাথে থাকুন আমরা উত্তরটি নিচ্ছি ধন্যবাদ দর্শক আচ্ছা উনি যেটা আপনি যেটা বলেছেন যে ভাতের বদলে ওটস খাচ্ছেন ওটস অবশ্যই ভাতের তুলনায় ওটস টা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো সেই ক্ষেত্রে কিছুটা আপনার লো ক্যালোরি হলো বাট আপনি ভাতটা আসলে কতদিন না খেয়ে থাকবেন তার থেকে বেটার হয় আপনি ভাত 1 কাপ খেতে পারেন সেটা লাল চালের ভাত খেতে পারেন আর ওটসটা আপনি হচ্ছে সকালে বা রাতের খাবারের সাথে রিপ্লেস করে খেতে পারেন তাহলে আপনি ফিট হয়ে যাবেন সুবিধা হবে ওনার জন্য অ্যাডজাস্ট করে নিতে সেই ক্ষেত্রে আপনি বলছিলেন ডায়েট চার্টের কথা যে কোনো ব্যক্তি যদি ডায়েট চার্ট ফলো করে দেখা গেল যে তিনি দুই মাসের জন্য চার্ট দেয়া হল তিনি দুই মাস সেভাবে ফলো আপের ব্যাপারটা আসলে অনেক ইম্পর্টেন্ট অনেকে আমরা যখন একটা পেশেন্টকে আমরা ডায়েট চার্ট দিয়ে থাকি তখন সাপোজ তার ওয়েট এইটটি এইটটি কেজি তখন তার জন্য যে ক্যালোরিটা রিকোয়ারমেন্ট করা হয়েছিল যে তার এতটুকু ক্যালোরি দরকার পরবর্তীতে যখন সে ডায়েটটা মেনটেন করার পরে তার ওয়েট সেভেন্টি ফাইভ হলো তখন নিশ্চয়ই তার ক্যালোরি চাহিদা ডিফারেন্ট হবে এটা খুব জেনারেলি আমরা বুঝতে পারছি তার থেকে বড় বিষয় যেটা আমরা আসলে ডায়েট চারটা বেশি ইফেক্টিভ হয় যদি পার মান্থ ওয়াইজ সেটা ফলো আপে থাকে লাইক আপনি এক মাসের বেশি যখন আমরা একই ফুড খাবো সেটা কিন্তু আমাদের বডিতে ফুডগুলো অ্যাডাপ্ট করে ফেলবে তো প্রথম মাসের মতন রেজাল্ট কিন্তু উনি সেকেন্ড মান্থে ওভাবে এক্সপেক্ট করতে না যে প্রথম মাসে যেভাবে কমেছিল সেকেন্ড মান্থে উনি একই রেজাল্ট পাবে সেকেন্ডলি আরেকটা ব্যাপার যেটা সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু স্পেসিফিক একদম স্পেসিফিক কিছু ফুড বলে দিই যে আপনি এটাই খাবেন একটু আগে আমি যে ফ্রুটসের কথা বলছিলাম এতে দেখা যাচ্ছে আমার অন্যান্য কিছু ফ্রুটস বা ভেজিটেবল ওগুলো কিন্তু খাওয়া হচ্ছে না তাতে ওখান থেকে আমরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টকে যখন আমরা ফিজিক্যালি দেখি পেশেন্টের শারীরিক কন্ডিশন দেখে যে তার স্কিনে প্রবলেম হচ্ছে কিনা বা চুল পড়ে যাচ্ছে কিনা বা তার পেটের চর্বি কমছে কিনা শেপিং ঠিক আছে কিনা সেগুলোর উপর বেস করে কিন্তু তাকে আবার নতুন করে চার্টের সাথে বেশ কিছু ভিটামিন সি রিলেটেড ফুড বা ভিটামিন ই রিলেটেড ফ্রুটস আমরা দিয়ে থাকি প্লাস আরেকটা যে ব্যাপার থার্ডলি আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যে আমরা ওয়েট কমানোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের যে ফ্যাটটা স্টোর থাকে সেটাকে বার্ন করার জন্য কিছু থেরাপিটিক ফুড খেতে হয় এই থেরাপিটিক ফুডগুলো একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের খেতে হবে বাট অনেকে যেটা করে যে সেটা খুব লং টার্ম খেয়ে থাকেন এতে ওনার সাইড এফেক্টটা বেশি হয়ে থাকে সেটা কিডনিতে এফেক্ট করতে পারে অথবা তার হরমোনাল ইমব্যালেন্স করতে পারে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ঠিক আছে আমাদের আমরা একটা পেশেন্টের ক্ষেত্রে একদম আইডিয়াল ওয়েটটা বলবো যে আপনার টোয়েন্টি কেজি কমা দরকার হতে পারে পেশেন্ট টেন কেজি কমার পরেই উনি স্যাটিসফাই অথবা উনি কোনো কারণে ডায়েটিংটা করতে পারছেন না অ্যাকচুয়ালি ডায়েটের যে ফুডগুলো সেগুলো আসলে অ্যারেঞ্জ করা বা এগুলো মেন্টালিটি সেট আপ করাটা আসলে এতটা সহজ বিষয় না তো তখন আমাদের তাদের জন্য সাজেশন থাকবে আপনি যখন টেন কেজি কমে গিয়েছেন তা আপনি আপনার নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে আপনি হচ্ছেন একটা জেনারেল ডায়েট চার্ট মেনটেন করবেন যাতে আপনার ওয়েটটা স্টেবল থাকবে ওর থেকে না কমলেও অ্যাটলিস্ট বাড়বে না প্লাস হচ্ছে কোনো সাইড এফেক্ট থাকবে না অর্থাৎ সেই ক্ষেত্রে ফলো আপটি গুরুত্ব অনেক বেশি যে সময় মতো একদম সারা জীবন ওটাই মেইনটেইন করব সেটা না তাতে দেখা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার থাকে হ্যাঁ অনেক বেশি থাকে এবার আসতে যাচ্ছি আপনি বলছিলেন যে থেরাপিউটিক ফুড অর্থাৎ যে ওষুধ হিসেবে যে খাবারগুলো কাজ করে সেগুলো কোনগুলো আপনারা ওয়েট রিডাকশনের ক্ষেত্রে বা স্থূলতা কমানোর ক্ষেত্রে বলে থাকেন সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যেমন অ্যালোভেরা হতে পারে অ্যালোভেরাকে আমরা থেরাপিউটিক ফুড বলে থাকি এটা মেইনলি যেভাবে কাজ করে অ্যালোভেরাতে আসলে পেকটিন জেল থাকে যেটা সলিউবল ফাইবার সেটা আসলে দেখা যায় আমরা জানি ফাইবারের উপকারিতা আমরা জানি সেটা আমাদের পেটটা ভরা থাকছে প্লাস হচ্ছে ক্ষুদার পরিমাণ কমাচ্ছে প্লাস হচ্ছে ওয়েট ফ্যাট বার্ন করতে হেল্প করছে প্লাস এতে কিছু ভিটামিন মিনারেলসও থাকে যেটা স্কিনের জন্য হেল্পফুল বাট সেটা এখন পরিমাণের বেশি খেলে বিশেষ করে যেমন কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমরা কখনো বলবো না যে আপনি এই থেরাপেটিক ফুড দিয়ে ডায়েট রিডাক্ট করেন অথবা বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো না এতে তাদের হেলথে ঝুঁকি থাকতে পারে বা লং টার্ম খাবো না গ্রিন টি গ্রিন টি যেটা গ্রিন টি মেইনলি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য প্রোভাইড করা আমাদের বডি যে যে ফ্রি রেডিক্যালগুলো প্রডিউস হয় বিশেষ করে যাদের বডির এর মাত্রা বা টিজি লেভেল বেড়ে যায় সেটা এক্সট্রা ফুড ইনটেক করার ফলে তাদের ক্ষেত্রে অনেক বেশি ফ্রি রেডিক্যাল প্রডিউস করে সেটা আমাদের অন্যান্য অর্গানগুলোকে এফেক্ট করে তো আমরা পর্যাপ্ত পরিমাণ যখন অক্সিডেন্ট নিয়ে থাকবো সেটা আমাদের ফ্রি রেডিক্যালগুলোকে নিষ্ক্রিয় করে থাকবে এবং আর ওয়েট কমাতেও হেল্প করে এটা আমাদের আসলে পেটের যে মেটটা সেটা কমানোর ক্ষেত্রেও গ্রিন টি অনেক ইফেক্টিভ

আমি জানতে চাচ্ছি আমার ওয়েটটা কি ঠিক আছে কি না আর থার্টি থেকে ফোরটি পর্যন্ত কত ওয়েট থাকলে আমি মনে করব আমার ওয়েটটা ঠিক আছে দর্শক আপনার উচ্চতা কত জি আমার সমস্যা এই হচ্ছে যে ডে আমার চর্বি বাড়তেছে আর কি পেটটা বাড়ছে আর কি এই ক্ষেত্রে কোনো খাবারের মাধ্যমে বা কিসের মাধ্যমে আমি কমাতে পারি জি দর্শক আপনার উচ্চতা কত উচ্চতা হাইট আমার হাইট 5 ফিট বেশি জি ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমরা উত্তরটি জি ওকে ধন্যবাদ দর্শক আচ্ছা দর্শকে কোশ্চেন ছিল হচ্ছে ওনার এজ হচ্ছে 30 জি ওয়েট হচ্ছে 50 সেই ক্ষেত্রে আমরা আসলে একটা পেশে না দেখে বলতে পারছি না একটা তবে আইডিয়াল হিসেবে ওনার ওয়েট ঠিক আছে উনি দেখা গেল এটা ওনার ওয়েট ঠিক আছে বাট একটা পেশেন্টকে যখন আমরা ফিজিক্যালি দেখি তখন বুঝতে পারি তার বোনসের ওয়েটটা বেশি নাকি তার ফ্যাটটা বেশি এবং তার জন্য কোনটা লুকেটিভ হতে পারে যে আমরা যে বই থেকে যেগুলো জানি বা বিভিন্ন চার্ট থেকে দেখি যে আপনার জন্য সিক্সটি ফাইভ আপনার জন্য ঠিক আছে বাট একটা পেশেন্ট দেখা গেল যে তাকে আরেকটু কম ওয়েট হলে তাকে বেশি লুকেটিভ লাগতো অথবা তার ওয়েট যখন নাকি সিক্সটিতে আসলো হতে পারে 68 এ আসার পরও তার হাইট হাইট বেশি 5 ফিট 6 ইঞ্চি সেক্ষেত্রে তার 65 আসার পর মনে হচ্ছে আপনি এর থেকে যদি কমে যান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার জন্য দেখতে আপনাকে ভালো লাগবে না বা আপনার জন্য ওটা ঠিক আছে তো সেটা আসলে দেখা গেল ফিজিক্যালি দেখতে পারলে বেশি এফেক্টিভ হলো জি এবার আসতে চাইছি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যে যাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম কাজ করছে স্বাভাবিকভাবে দেখা যায় যে এই রোগীগুলো কিছুটা মুটিয়ে যায় তো সেই ক্ষেত্রে ওজন কমানোর ক্ষেত্রে আপনাদের কি ধরনের পরামর্শ থাকে সেই ক্ষেত্রে ব্যাপার যেটা সেটা হচ্ছে থার্ডে পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে হাইপোথার্ডে পেশেন্ট যারা আসেন ওনাদের প্রথম কথাই হচ্ছে আমি প্রচুর ডায়েটিং করছি লাইক আমি তিনবেলায় রুটি খাচ্ছি বাট আমার হচ্ছে গিয়ে ওয়েট কমছে না তাহলে কি ওয়েট রিডাকশনের ক্ষেত্রে ডায়েট চাট আমাকে হেল্প করতে পারবে কিনা সেই সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে অবশ্যই ওনাকে আমরা থাইরয়েড পেশেন্টদের বলে থাকি আপনাদেরকে গ্লুটেন ফ্রি ডায়েট খেতে হবে তো উনি যদি আই মিন উনি যদি রুটি না খেয়ে সেক্ষেত্রে ভাত খেতেন তাহলে কিন্তু তার ওয়েটটা উনি কমাতে পারতেন প্লাস হচ্ছে থাইরয়েড হাইপোথাইরডিজম যে পেশেন্ট তাদের ক্ষেত্রে বলা হয় যে ফাইবারের পরিমাণটাও লিমিটেড হতে প্লাস হচ্ছে ওনাদের ক্ষেত্রে সয়া প্রোডাক্ট যেটা সেটাও ওনাকে আজকালকার অনেক বেশি সয়া মিল্ক বা সয়া মিট ওয়েট রিডাকশনের জন্য খুব প্রচলিত বাট সয়াটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড পেশেন্টদের হরমোনাল ইমব্যালেন্স করে থাকে প্লাস কফি যেটা রয়েছে সেটাও কফির ক্যাফেইনটা ওনাদের জন্য অনেক বেশি ক্ষতিকারক হতে পারে থাইরয়েড রোগীদের ক্ষেত্রে ওজন কমানোটা সাধারণ রোগীদের ক্ষেত্রে ওজন কমানোর থেকে বেশ কিছুটা এটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা ইন জেনারেল অ্যাকচুয়ালি একটা ডায়েট চার্ট দেখে যেটা মনে হয় ওই একই খাবার ঘুরে ফিরে রুটি সবজি ভাত সবজি কম বেশি করে বাট এটা আসলে দেখা যাচ্ছে পেশেন্ট ওয়াইজ তার ইন্ডিভিজুয়াল কোনটা ইন্ডিভিজুয়াল কোন তার জন্য কোনটা ইফেক্টিভ বা কোনটা হার্মফুল সেই জানা তথ্যের মধ্যে কিছু অজানা সাজেশন থাকে যেটা ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই জ্ঞান গর্ভ বিষয়গুলো আলোচনা করবার জন্য ধন্যবাদ দর্শক আজ এখানেই শেষ করতে হচ্ছে সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ